এটি মানুষের জন্য একটি ছোট পদক্ষেপ, মানব জাতির জন্য একটি বিশাল লাভ। এটি কার উক্তি? এটা পার্ট 5 ভিডিও। পার্ট 1, 2, 3 সহ অন্যান্য পার্টগুলো দেখার জন্য সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। এটি মানুষের জন্য একটি ছোট পদক্ষেপ, মানব জাতির জন্য একটি বিশাল লাভ। এই উক্তিটি নীল আর্মস্ট্রংয়ের। নীল আর্মস্ট্রং যিনি চন্দ্রপৃষ্ঠে প্রথম পা রেখেছিলেন। উইন্ডোজ কিবোর্ডের কোন কি বেশিরভাগ ব্রাউজারে পূর্ণ স্ক্রিন মোড সেট করে, মানে ফুল স্ক্রিন করে? কোনটা, F1, F10, F11 না F12? F1-এ কী করে? F1-এ হেল্প মেনু খোলে। F10-এ মেনু বার অপশন খোলে। F11-এ ফুল স্ক্রিন মোড হয় ব্রাউজারে। F12-এ সেভ ডায়ালগ বক্স করে। তাহলে সঠিক উত্তর কী হবে? F11-এ উইন্ডোজ কিবোর্ডে বেশিরভাগ ব্রাউজারে পূর্ণ স্ক্রিন মোড বা ফুল স্ক্রিন মোড সেট করে। নিম্নলিখিত কিসের উপস্থিতি বায়ুমণ্ডলে অম্লবৃষ্টির সৃষ্টি করে? সীসার অক্সাইড, কার্বনের অক্সাইড, সালফারের অক্সাইড না হাইড্রোকার্বন? অম্লবৃষ্টির সৃষ্টি করে সালফারের অক্সাইড। প্রথম 11টি প্রাকৃতিক সংখ্যার মধ্যক কত হবে? প্রথম 11টি, তাহলে 11টা যখন n সমান 11, মধ্যক কত? n+1/2। তাহলে 11+1/2 সমান 12/2, মানে 6। প্রথম 11টা, তাহলে 1, 2, 3 এরম করে 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে মধ্যক মানে মাঝখানে, প্রথম এদিক থেকে 5টা চলে গেল, এদিক থেকে 5টা চলে গেল, 6 হচ্ছে মধ্যক। সঠিক উত্তর অপশন বি, 6। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই এপ্রিল, 15ই মে, 5ই জুন, 15ই জুলাই। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, 1974 সাল থেকে এটা পালিত হচ্ছে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হিসেবে কে দায়িত্ব পালন করেছিলেন? কে কামরাজ, মোরারজি দেশাই, সর্দার বল্লভভাই প্যাটেল না সেই রাজা গোপালচারী? স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি আয়রন ম্যান বা লৌহ মানব নামে বেশি পরিচিত ছিলেন। নিম্নে বিবৃতির পর কিছু সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বিবৃতি কী দেওয়া আছে? সব গোলাপ হলো লিলি, কিছু গোলাপ জুঁই হয়, কোনো জুঁই গাঁদা নয়। সিদ্ধান্ত, কিছু জুঁই লিলি হয়, কিছু গোলাপ গাঁদা নয়। প্রদত্ত বিবৃতি থেকে যৌক্তিকভাবে কোন সিদ্ধান্তটি অনুসরণ করেছে সন্ধান করুন। কেবলমাত্র সিদ্ধান্ত 1 অনুসরণ করে? কেবলমাত্র সিদ্ধান্ত 2 অনুসরণ করে? 1 এবং 2 উভয় অনুসরণ করে? 1 বা 2 কোনোটাই অনুসরণ করে না। তাহলে প্রথম বিবৃতি কি আছে? সব গোলাপ হলো লিলি, সব গোলাপ লিলি। তারপরে কিছু গোলাপ জুঁই হয়, কিছু গোলাপ জুঁই, কোনো জুঁই গাঁদা নয়। তাহলে গাঁদা সাইডে আছে, কোনো জুঁই গাঁদা নয়। প্রথম সিদ্ধান্ত কি বলছে? 1 নম্বর সিদ্ধান্ত, কিছু জুঁই লিলি হয়, কিছু জুঁই লিলি, হ্যাঁ কিছু জুঁই তো লিলি, তাহলে এটা 1 ঠিক। কিছু গোলাপ গাঁদা নয়, কিছু গোলাপ, কিছু গাঁদা জুঁই নয়, তাহলে পুরো জুঁই তো গাঁদার মধ্যে যাবে না। আর কিছু গোলাপ, গোলাপের এই অংশটা গাঁদা নয়, তাহলে গাঁদা তো জুঁইয়ের মধ্যে যেতে পারবে না, তাহলে গাঁদা এই অংশটা মধ্যে যেতে পারবে না, কিন্তু এখানে যেতেই পারবে। তাহলে এই অংশটা নিয়ে কথা, কিছু
গোলাপ গাঁদা নয়, হ্যাঁ এটাও ঠিক, কিছু গোলাপ গাঁদা নয়। তাহলে এক আর দুই দুটোই ঠিক, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, এক এবং দুই উভয়ই অনুসরণ করে। একজন মহিলা তার বাড়ি থেকে শুরু করে দক্ষিণ দিকে 15 কিমি হাঁটেন, তিনি ডান দিকে ঘোরেন এবং 35 কিমি পথ হাঁটেন, আবার তিনি ডান দিকে ঘুরে 15 কিমি হাঁটেন, তারপর তিনি বাম দিকে ঘুরে 5 কিমি হাঁটেন। তার বাড়ি এখন কত দূরে, 35 কিমি, 40 কিমি, 50 কিমি না 15 কিমি? তাহলে উত্তর দক্ষিণ, পূর্ব, পশ্চিম। বাড়ি থেকে শুরু করছে, তার বাড়ি যদি এখানে হয়, বাড়ি থেকে শুরু করে প্রথমে দক্ষিণ দিকে 15 কিমি হেঁটেছে, দক্ষিণ দিকে 15 কিমি এই দিকে, তিনি তার ডান দিকে ঘোরেন এবং 35 কিমি, তাহলে এই দিকে হাঁটছিলেন, ডান দিক হবে এই দিকে, তাহলে 35 কিমি এই সাইডে, তারপর 35 কিমি পথ হাঁটেছে, আবার তিনি ডান দিকে ঘুরে 15 কিমি হাঁটেন, এই দিকে যাচ্ছিল তার ডান দিক, তাহলে এই দিকে হবে, এখানে আবার তিনি 15 কিমি পথ হাঁটেন। তারপরে তিনি বাম দিকে ঘুরে 5 কিমি, এই দিকে যাচ্ছিল, এবার বাম দিকে হেঁটেছে, হেঁটে 5 কিমি পথ গেছে। তার বাড়ি এখন কত দূরে, তাহলে তিনি এখন এই জায়গায় দাঁড়িয়ে আছেন, তার বাড়ি এখান থেকে এই পুরো এতটা দূরে, তাহলে এটা তো, এটা তো 5, আর এইটা যদি 35 হয় এটাও 35 হবে, তাহলে মোট কত দূরে, 5 + 35, 40 কিমি। সঠিক উত্তর অপশন বি, 40 কিমি। কোন দেশের সাথে ভারতের বৃহত্তম সীমান্ত রয়েছে, পাকিস্তান, বাংলাদেশ, চীন, নেপাল? সব থেকে বেশি সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে, তারপরে চীন, তারপরে পাকিস্তান, তারপরে নেপাল, তাহলে কোন দেশের সাথে সব থেকে বৃহত্তম সীমান্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশান বি, বাংলাদেশ। ধর্মনিরপেক্ষতা মানে কি, কোনো ধর্মের অনুশীলন না করা, একাধিক ধর্মের অনুশীলন করা, যে কোনো সৎসঙ্গ যোগদানের স্বাধীনতা, ধর্ম ও উপাসনা স্বাধীনতা। ধর্মনিরপেক্ষতা মানে ধর্ম ও উপাসনা স্বাধীনতা। প্রদত্ত অক্ষর সিরিজের ফাঁকে ফাঁকে যখন অনুক্রমে স্থাপন করা হবে, তখন কোন অক্ষরের সেট এটি প্রতিপন্ন করবে, পি কিউ, পি কিউ, আর পি কিউ, পি কিউ আর ড্যাশ ড্যাশ করে দেওয়া আছে, অপশান পি কিউ কিউ এস আর এস টি, আর পি পি এস আর আর টি, আর পি কিউ এস আর এস টি, টি এস আর এস কিউ পি আর। আচ্ছা, তাহলে পি কিউ পি কিউ, এখান থেকে তো কিছু বোঝা যাচ্ছে না, আর তারপর আবার পি কিউ, তারপর পি কিউ আর, আচ্ছা পি কিউ আর, পি কিউ এর পর একটা আর আসবে, তাহলে প্রথমেই একটা পি কিউ আছে, তারপরে যদি আর বসানো হয় পি কিউ আর। আচ্ছা আর এর আগে, তাহলে এটা হচ্ছে পি কিউ আর, আর এর আগে তাহলে পি কিউ বসবে, তাহলে পরে এখানে একটা আর আছে, আর এর আগে পি কিউ, পি কিউ, তাহলে পি কিউ আর, তারপরে পি কিউ, তারপরে আবার পি কিউ আর। আচ্ছা এখানে প্রত্যেকটা একটা করে এস আছে অপশানে, নিশ্চয়ই এস দিয়ে একটা হবে কিছু, তাহলে পি কিউ আর, এটা কমপ্লিট হয়ে গেছে, পি কিউ আর, তারপরে পি কিউ, তারপরে পি কিউ আর, তাহলে এইটার সিরিজের পরে এই সিরিজটা আসছে, পি কিউ আর, পি কিউ আর, এস। দেন এখানে আর একটা সিরিজ রয়েছে, পি কিউ এর পরে ড্যাশ, এই সিরিজটা তো কমপ্লিট হয়ে গেছে, পি কিউ আর এস, তাহলে এখানে পি কিউ আছে, পি কিউ এর পরে এই সিরিজটা আসছে, তাহলে পি কিউ আর, তাহলে এই প্রথম সিরিজটা হলো পি কিউ আর, তারপর পি কিউ, তারপরে পি কিউ আর এস, তারপরে আবার পি কিউ আর, এরপরের সিরিজটা এই সিরিজটার সঙ্গে যাচ্ছে, পি কিউ আর দিয়ে শুরু হয়েছে,
তাহলে পি কিউ আর, তারপরে এস বসবে, এসের পরে টি দিয়ে শেষ হয়ে যাবে। তাহলে পি কিউ, প্রথমে পি কিউ আর, তারপর পি কিউ, তারপর পি কিউ আর এস, তারপর পি কিউ আর, তারপর পি কিউ আর এস টি। তাহলে প্রথমে আর তারপরে পি হবে, আর আর পি দিয়ে, আর পি এটাতেও আছে, এটাতেও আছে, তারপরে কিউ, কিউ এটাতে আছে, তাহলে এটা হবে না, এই দুটো তো প্রথমেই বাতিল হয়ে গেছে। আর পি কিউ, আর পি কিউ এস, আর এস টি, আর এস টি, সঠিক উত্তর অপশান সি। যদি গাণিতিক অপারেটর গুণের অর্থ এ, যোগের অর্থ আর, ভাগের অর্থ ই এবং বিয়োগের অর্থ বি হয়, তবে এর মান কত? 24 b 6 e 2 a 9 r 17, 14 14 3, 14 না -3, না 17 না -10, সঠিক উত্তর কি হবে? গুণের অর্থ এ, মানে যেখানে যেখানে এ দেখতে পাওয়া যাবে সেখানে গুণ বসাতে হবে। যোগের অর্থ আর, আর দেখলে যোগ বসাতে হবে। ভাগের অর্থ ই, ই এর জায়গায় ভাগ বসাতে হবে। আর বিয়োগ অর্থ বি, যেখানে এখানে বি সেখানে বিয়োগ বসাতে হবে। এটা পার্ট ফাইভ। পার্ট সিক্সে এই কোশ্চেনের অ্যান্সার এবং পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে। পার্ট সিক্স এবং অন্যান্য পার্ট 1 2 3 4 সহ অন্যান্য পার্টগুলো পেয়ে যাবে সিড স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলের প্লেলিস্টে।